Hello, this is Mamshan. Welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। তো আমার মুখটুক দেখে মনে হচ্ছে না কি রকম লাগছে, না না মুখে তেল মেখে নিয়েছি, কারণ আগেরবার আমার যা এক্সপেরিয়েন্স হয়েছিল যে মুখ থেকে রং উঠছিল না, তার জন্য আমি আগে থেকে মুখে তেল মেখে নিয়েছি সুন্দর করে। এখন যাব, সবাইকে হোলির জন্য গ্রাউন্ডে যেতে বলেছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে এখানে কিভাবে হোলি সেলিব্রেট হয়। তো চলো কালার্সগুলো নিয়ে নিই, অনেক রকম কালার। আর অহন আর অহনের বাবা কিন্তু আগেই চলে গেছে, অহনের শরীরটা খুব ভালো নেই, ও দূরে দাঁড়িয়ে থাকবে, তাও বাচ্চাদের দেখলে ওরটা আনন্দ লাগবে, তার জন্য ও আর ওর বাবা আগে চলে গেছে। চলো লেটস গো। এখন বাজে সকাল 9টা, আর বাচ্চাদের দেখো হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। আর আমিও মোটামুটি অর্ধেক রান্না সেরে এখন কোয়েলের ঘরের দিকে যাচ্ছি। কোয়েল ফোন করেছিল, আমরা একসাথেই যাব গ্রাউন্ডে, সবাইকে গ্রাউন্ডে ইনভাইট করেছি, দেখো ওদের ঘর থেকে গ্রাউন্ডটা দেখাই যায়। আর অলরেডি নাচ গান শুরু হয়ে গেছে। কোয়েলের ঘর আর আমার ঘর পুরো সেম, দর্শকদের দেখালে দর্শকরা বুঝতে পারবে না কোনটা কার ঘর। আর এই যে কোয়েলের ঘরে ঠাকুরের সিংহাসনে দর্শন করে দিলাম তোমাদের। রং খেলবি না? নিচে ঘরে অনির মাও চলে এসছে, তো চলো আমরা তিনজনে একসাথে যাই এবার। হ্যাপি হোলি। বলো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। সকাল থেকে বেশ সুন্দর সুন্দর গান চলছে, কপিরাইটটা না খেলেই হয় শুধু। তো বন্ধুরা, তোমরা কি আমাকে চিনতে পারছো? আশা করি চিনতে পারছো না। আর এখানে আমরা যেভাবে খেলা করছিলাম, মোবাইলটা ধরতেও ভয় লাগছিল, কারণ মোবাইলটা পুরো রঙের রং হয়ে গেছিলো। আর আমরা প্রচুর 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 মজা করেছি, প্রচুর ডান্স করেছি, তো চলো অল্প অল্প ক্লিপ নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা কেমন পাগলপন্থি ডান্স শুরু করে দিয়েছি, আর এক এক করে সবাই জয়েন করছে, আরও সব ফ্যামিলি মেম্বার যারা বেরোয় না তারা সবাই আসছে। তো ইতিমধ্যে যখন আমরা খেয়াল করলাম যে সবাই আসছে কিন্তু ম্যাডামরা আসেনি, তখন আমরা টাইপ 4-এর দিকে হাঁটা দিলাম। আমরা দলবদ্ধ হয়ে চলেছি, ম্যামদের আবিরও দিতে হবে এবং উইশও করতে হবে, তাই আমরা সবাই টাইপ 4-এ এসেছি শালিনী ম্যাডামের ঘরের সামনে, আর নক করেছি। আর এই যে আমি, আর এই যে ম্যাডাম বেরিয়ে এসছে, আর ম্যাডামকে সবাই আমরা উইশ করলাম, অনেক রং মাখিয়েছি। আর ওপরে যে শিলা ম্যাম ছিল তাকেও আমরা খুব 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 রং মাখালাম। ম্যাডামরা আমাদের জন্য অনেক নাস্তার ব্যবস্থা করেছিল, তার মধ্যে গুজিয়া, পাঁপড়, স্ন্যাক, অনেক 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 কিছু ছিল। তো আমরা সবাই মিলে ওখানে খুব 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 আনন্দ করেছি, ম্যাম খুব খুশি হয়েছে। আর এগুলো ছোটো ছোটো ক্লিপ আমি নিয়ে রেখেছি যাতে ভবিষ্যতে আমি দেখতে পারি। আমার খুব ভালো লেগেছে, কারণ আমরা এই ভুবনেশ্বরের প্রথম আমরা সবাই মিলে এত আনন্দ করেছি, এত এত আনন্দ আর আগে কোনো প্রোগ্রামে হয়নি। তারপরে ম্যাডামদের আমরা বগল দাবা করে আমাদের স্পটে নিয়ে গেলাম, মানে গ্রাউন্ডে, যেখানে আমরা এতক্ষণ আনন্দ করছিলাম। তো ম্যামকেও নিয়ে যাচ্ছি যে আমাদের সাথে একটু এনজয় করবে বলে। তো ম্যাম যখন আসলো তারপরেও আমরা হেব্বি 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 আনন্দ করেছি। তো চলো আমাদের আবার পাগলপন্থী ডান্স স্টার্ট করা যাক। এর মাঝে যখনই আমি ক্যামেরা অন করছি আর নিজেকে দেখছি, আমার যেন নিজেকে দেখে নিজে ভয়ই পেয়ে যাচ্ছি। তো এই
কিভাবে আমরা কি করে যে দুপুর একটা করে ফেললাম আমরা নিজেই বুঝতে পারিনি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আমরা সবাই খুব 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 টায়ার্ড হয়ে গেছি। আর অ্যাট লাস্ট নিজের অবস্থা নিজে দেখে আমি আর নিজেকে চিনতে পারছি না, আমি আর কথা বলার মতো অবস্থাতেও নেই। তো ভিডিওটাকে আমরা এগুলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।